গুড ইভিনিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর যা গরম, ভালো মন্দ সব কিছু মিশিয়ে চলছে আমাদের এই লাইফস্টাইলটা। তবু এর মধ্যে খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, তারপর আবার বিয়ে বাড়ি, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে অ্যাটেন্ড করতে হচ্ছে এই গরমটার মধ্যে। আজকে হচ্ছে রবিবার, মাথায় দিয়েছিলাম শ্যাম্পু, আর দিয়েছিলাম একটা হট এয়ার অয়েল, যেটাকে মেসেজ করেছিলাম যে মেথি যে তেলটা, সেই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই পোস্ট করব। তার আগে একটা ছোট্ট ভিডিও, সন্ধ্যাবেলায় শ্যাম্পু দিয়েছিলাম সকালে, কিন্তু জ্বর ছাড়াতে পারিনি একটু, তাই এখন দাঁড়িয়ে জ্বর ছাড়াচ্ছি আর তোমাদের কাছে একটুখানি ভিডিওটা শেয়ার করছি। কারণ যেহেতু এইসব ভিডিও তোমরা ভালোবাসো, যেহেতু চুলের ভিডিও দেখতে ভালোবাসো, চুলের কোনো খোপা বা চুল আঁচড়ানো যেটাই বলো না কেন, সেই ভিডিও দেখতে ভালোবাসো বলে ছোট ছোট করে এই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি। এই যে চুলের জ্বর ছাড়াচ্ছি, আর সন্ধ্যাবেলায় জানি না লাইটটা খুব, লাইটটা আপ ডাউন করছে না, আমার ক্যামেরাতে কোনো একটা ডিস্টার্ব হচ্ছিলো, সেজন্য লাইটটা একটু আপ ডাউন হচ্ছে তাই মনে হচ্ছে, কিন্তু লাইটের কোনো ডিস্টার্ব হয়নি। আর এই পাশে ছিল ছেলে আর এই পাশে ছিল মেয়ে, দুজনেই আমার সাথে গল্প করছিল। ওদের সাথে কথা বলতে বলতে চুলের জ্বরটাকে ছাড়াচ্ছিলাম, আর ছোট্ট একটা মেসি খোপা তোমাদের কাছে শেয়ার করলাম। আর দেখতে থাকো, আর গরমে কী বা বলবো, কিছু বলার নেই গো। এই যে চুল আঁচড়াচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম, বললামই শ্যাম্পু করেছিলাম, তার জ্বরটা একটুখানি ছাড়াচ্ছিলাম, সেই জ্বর ছাড়াতে ছাড়াতে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিলাম। সারাদিনে ব্লগ শেয়ার করতে খুব ভালো লাগে, কিন্তু কি করব, আমার বন্ধুরা কেউ ব্লগ দেখে না, সেজন্য আমার হেয়ারস্টাইলের ওপর ব্লগ দেখতে ভালোবাসে যারা, তাদের জন্যই মাঝে মাঝে এগুলোকে শেয়ার করি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আজকের মতো টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। Thank you.